নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুর নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল করিমগঞ্জ কংগ্রেস, বোর্ড গঠনে আশাবাদী। সোনাইয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সমালোচনা, কংগ্রেসকে তোপ ইউডিএফ এর। উন্নয়ন স্তব্ধ, নেই গ্রাম সভাও, নগদের গ্রাম জিপি সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পুরসভা নির্বাচনের প্রাককালে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল করিমগঞ্জ কংগ্রেস। রবিবার স্থানীয় নক্ষত্র হোটেলে নির্বাচনী বিশেষ সভা আয়োজন করে আনুষ্ঠানিক ইস্তাহার প্রকাশ করা হয়। কার্যক্রমে বিশেষভাবে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে জেলা কংগ্রেস সভাপতি সতুরায়, কার্যকরী সভাপতি বিশ্ব ঘোষ, রজত চক্রবর্তী, তাপসকান্তি পুরকায়স্থ, পঙ্কজ নাগ, উত্তম মজুমদার, শুভঙ্কর দাস প্রমুখ সামিল ছিলেন। পরবর্তীতে সতুরায় নেতৃত্বে আয়োজিত সভায় বিগত বিজেপি শাসিত পুর বোর্ডের দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয়। পুরসভা নির্বাচনে কংগ্রেস পুর বোর্ড গঠিত হয় তাহলে জনগণ উপহার পাবেন স্বচ্ছ ও দুর্নীতিহীন বোর্ড। প্রতিদিন করিমগঞ্জের জনগণের যেভাবে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন তাতে কংগ্রেস বোর্ড দখল করার আশা রয়েছে বলে আত্মপ্রত্যয়ের সুরে ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ। নির্বাচনী ইস্তাহার প্রসঙ্গ নিয়ে বিধায়ক কমলাক্ষ জেলা কংগ্রেস সভাপতি সতুরায় এভাবে নিজের মতামত ব্যক্ত করেন। যে আমরা যখন নির্বাচনে নামি, সেটা পুর নির্বাচন হোক, সেটা জেনারেল নির্বাচন হোক, সেটা যে নির্বাচনে হোক, আমাদের উদ্দেশ্য আমরা কি করব, আমরা পৌরসভায় শহরবাসীর জন্য আমরা কি করতে চাই, সেই মর্মে আমরা অনেকগুলো সিদ্ধান্ত এবং অনেকগুলো প্রতিশ্রুতি আমরা এই ইস্তারে আমরা প্রকাশ করেছি। বিশেষ করে আজকে যদি একটা কথা বলতে চাই, যে মিথ্যা এবং ভুল বুঝি করিমগঞ্জ শহরবাসীর সঙ্গে আমরা রাজনীতি করতে চাই না। অর্থাৎ যে রাজনীতিতে মানুষের উপকার হয় না, সেই রাজনীতি আমরা করতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা সুস্থ এবং সুন্দর সমাজ গঠন করা। এবং তাই প্রথমেই আমরা বলেছি যে স্বচ্ছতাই আমাদের মন্ত্র, দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন আমাদের অঙ্গীকার, নাগরিকদের স্বচ্ছতা আমাদের। সোনাই পুরসভায় অবিজেপি বোর্ড গঠন করতে এআইইউডিএফ কাজ করছে, কিন্তু কিছু কংগ্রেসের নেতারা নিজের ব্যর্থতা ঢাকতে বিজেপির বিরুদ্ধে না গিয়ে ইউডিএফ এর সমালোচনা করছেন, যা মোটেই সুস্থ রাজনীতির লক্ষণ নয়। রবিবার সোনাই ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পাল্টা কংগ্রেসকে এভাবে আক্রমণ করল এআইইউডিএফ। বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ের বিরুদ্ধে কংগ্রেসের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোনাই এআইইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর, যুব ইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর, টাউন কমিটির সভাপতি সবুর আহমেদ মজুমদার, শিক্ষাবিদ ইকবাল মজুমদার, যুব ইউডিএফ এর কেন্দ্রীয় দুই সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার ও সুফিয়ান আহমেদ লস্কর বলেন, কংগ্রেস নিজ প্রার্থীদের জন্য প্রচারে না নেমে ইউডিএফ এর বিরুদ্ধে কথা বলছে। বিজেপিকে আটকাতে 11টির মধ্যে মাত্র 3টি আসনে প্রার্থী করেছে ইউডিএফ। 7 নং ওয়ার্ডেও কংগ্রেস প্রার্থী ঠিক করে দিতে পারেনি, এতে ইউডিএফ এর কি দোষ, পাল্টা প্রশ্ন করেন তারা। বর্তমানে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সোনাই কংগ্রেসকে পরামর্শ দেন তারা। অন্যান্যদের মধ্যে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেহবুব আলম লস্কর, মকসুদ আহমেদ বড়ভুইয়া, হাফিজ আবুল হক, সাদিক আহমেদ বড়লস্কর, দিলবাহার চৌধুরী, আলম আহমেদ চৌধুরী, শেকন বড়ভুইয়া প্রমুখ। এফ আর লস্কর যারে কয়া তাইন এবং আমরা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের একটা গোপন বৈঠক হয়েছে এবং একটা মোটা অঙ্কর লেনদেন হয়েছে, যেখান থেকে আমিনুল হক লস্করে তারারে প্রজেক্ট করছেন, যাহাতে এআইডিএফ এর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া সাহেবর বিরুদ্ধে এইভাবে আবুল তাবুল বকিয়া একটা বিভ্রান্ত সৃষ্টিকর্তা এবং বিজেপির ভোট গঠনের সাহায্যকর্তা। তো আমি সোনাইর জনগণের কাছে এটা বিচার দিয়ার যে আপনারা এটা খেয়াল রাখবা যে তারা নিজস্ব স্বার্থ ফাইত করিয়া ইনডাইরেক্টলি ইন্টারনালি বিজেপির প্রাক্তন বিধায়কের লগে মিলিয়া আজকে এআইডিএফ এ আপনার অভিযোগ তুলিয়া বিভ্রান্ত করার চেষ্টা করনা, নাইলে আজকে সোনাই আপনারা চিন্তা করুন যে সোনাই যে এআইডিএফ এ 3টা সিট দিছে, বাকি সিট গুলাতে কংগ্রেসে একা একা খেলেন, এআইডিএফ যদি লগে খেলতো তাইলে জিততে পারলো নাই।
তো একে বিজেপি ক্লিয়ার হয়ে গেল সোনাই বিধায়ক আমার বাপিদায় কইছেন যে বিচক্ষণতার পরিচয় দিয়া মহানুভবতার পরিচয় দিয়া এখানে কোনো প্রার্থী দিছই না যাতে সেফলি আমরা কংগ্রেসের প্রার্থী হল জিতিয়াই এবং কংগ্রেস এবং এআইডিএফের যৌথভাবে ভোটটা গঠন হয়। কাছাড় জেলার নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত 33 নম্বর নগদীগ্রাম জিপির জিপি সভানেত্রী শ্যামলা সিংহের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন জিপির 5 নির্বাচিত গ্রুপ সদস্য। শনিবার অনাস্থা প্রস্তাবের লিখিত কপি জিপি সচিব বিভূতিভূষণ গোস্বামীর কাছে প্রদান করা হয়েছে। আসাম পঞ্চায়েত আইন 1994-15(1) ধারা মতে আনা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন গ্রুপ সদস্য আমিরুন নেছা, আয়েশা বেগম মজুমদার, আয়েশা বেগম চৌধুরী, বাজুল ইসলাম লস্কর, সাবির আহমেদ মজুমদার ও শাকিল আহমেদ লস্কর। এদিকে রবিবার কাবুগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার সহ অন্যান্যরা। তারা বলেন, নগদীগ্রাম জিপি সভানেত্রী শ্যামলা সিংহের স্বামী বিলাল সিংহের আতিশয্যে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এছাড়া 2018 সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর 2019 ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত বডি শপথ গ্রহণ হয়। এই অবস্থায় জিপির কাজকর্ম চালানোর জন্য 3টি স্ট্যান্ডিং কমিটি গঠনের কথা থাকলেও সদস্যদের তা জানানো হয়নি। এছাড়াও আজ অবধি স্ট্যান্ডিং কমিটির কোনো সভাও হয়নি। জিপিতে কোনো গ্রামসভা অনুষ্ঠিত হয় না। এভাবে বিভিন্ন অভিযোগ তারা এদিন সভানেত্রী সচিব ও সভানেত্রী স্বামী বিলাল সিংহের বিরুদ্ধে তুলে ধরেন। বছর ধরে আমরা কোনো বডি মিটিং সচরাচর হয় না এবং গাওসভা 3 মাস পর পর হওয়ার কথা, কিন্তু গাওসভা হয় না। বর্তমানে 15 ফাইন্যান্সের যেগুলো কাজ হাতে নেওয়া হয়েছে ওইগুলি কাজ একটি জালিয়াতি করে একটি গাওসভার মাধ্যমে উনি অনলাইন করিয়েছেন এবং 15 ফাইন্যান্সের এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি। কয়েক শুনেছি কাবুগঞ্জ বাজারে উনি বাজারের মানুষদের কয়েকটি সাইন সংগ্রহ করেছেন এবং ঘরে ঘরে গিয়ে সাইন সংগ্রহ করে একটি গাওসভা করে নিয়েছেন এবং এর মধ্যে 5 জন শুধু সদস্যের সাইন রয়েছে। আমরা গতকালকে ওনার বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব এনেছি আগামী দিনে যাতে নগদীগ্রামের মানুষেরা ডেভেলপমেন্টের কাজগুলো যাতে কোনায় কোনায় জিপির কোনায় কোনায় পৌঁছায় এর জন্য আমরা ওনার প্রতি অনাস্থা প্রস্তাব এনেছি। ওয়াকফের জমিতে দালান নির্মাণের অনুজ্ঞাপত্র কি যুক্তিতে দিচ্ছে? 70 চেয়ে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে শিলচর ডেভেলপমেন্টকে আরটিআই করলেন ওয়াকফ বোর্ডের পক্ষে মুত্তলি গিয়াসউদ্দিন লস্কর। তিনি জানান, শিলচর ডেভেলপমেন্টের অনুজ্ঞায় ওয়াকফের জমিতে বেশ কটি দালান তৈরি হয়েছে, কিন্তু ওয়াকফের বিধিনীতি হিসেবে ওয়াকফের জমিতে দালান নির্মাণে ওয়াকফ বোর্ডের অনুমতি নেওয়ার আবশ্যকতা রয়েছে। আগে বারকয়েক পত্র মারফত ডেভেলপমেন্টকে এ নিয়ে জানানো হয়েছে, কিন্তু রহস্যজনক ভূমিকা ডেভেলপমেন্টের, তাই আরটিআই করেন তিনি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সদুত্তর না পেলে মামলা করতে বাধ্য হবেন বলে সাফ জানান। কিরম বানাইতেছে তারা, ইয়াতে আমি কোনো চিঠি দিয়েছি, ওনার কাছে লেটার দিয়েছি, রিসিপ কপি নিয়ে আছি, কিন্তু কোনো আমি এইটার পরিপ্রেক্ষিতে কিছু আমি রেজাল্ট পাই নাই। যেহেতু দীর্ঘ 10/1/2022 সঙ্গে সে দিয়েছিলাম, তারপর আমি দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি বাধ্য হয়ে আমার অ্যাডভোকেট প্রসন্নজিৎ দাস অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের মারফতে আমি একটি আইটিআই মারিয়েছি। এই আইটিআই মারফতে জানতে চাই যে তারা ওনারা কীরকম দিয়েছেন বা দিলে বা কীরকম দিলেন উনি আমাকে যেন এইটাই সাথে আমি কাইন্ডলি গিভ এ ডিটেলস উইদিন 7 ডেজের মধ্যে আমি পাওয়ার জন্য চেয়ারম্যান মহাশয়কে আমি অনুরোধ জানাই। এইটা জায়গা তারাপুর পার্ট 5/355/305 প্রায় 7 বিঘা জমি আছে। এই 7 বিঘার জমিতেই প্রায় নতুনভাবে 8-10টি বিল্ডিং হইতেছে। এইটা কী ছাড়তে কী নিয়মে কী নিয়মভঙ্গ করে দিতেছেন ইয়া আমি কিচ্ছু বুঝতে পারলাম না। বারবার চেয়ারম্যান মহাশয়কে জানানি সত্ত্বেও ওনারা কীরকম পারমিশন দিতেছেন এইটা আমার আইটিআই মারফতে যদি না পাই আমি সময় মতো, তাহলে আমি ওয়াকফ ট্রাইব্যুনাল হোক আর আমি কেস আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমি আসাম বর্তমানে আমি আসাম ওয়াকফ বোর্ডকে ইনফরমেশন দিয়েছি। ওনারা বলেছেন যে আপনি আপনার স্টেপ নিন, আমরা আপনাকে যতটুকু লাগে সাহায্য করব।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড কমিশনার নির্বাচিত করার জন্য এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানালেন সোনাই পৌরসভার 7 নং ওয়ার্ডের নবনির্বাচিত কমিশনার শেখ সাহারুল আলম। রবিবার সাহারুল উত্তর মোহনপুরের বাড়িতে এক আয়োজনের মাধ্যমে এলাকার সকল লোকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ওয়ার্ডের প্রায় 2000 ভোটার তাকে যে পূর্ণ সমর্থন জানিয়েছেন তাদের প্রতি একচুলও বিশ্বাসঘাতকতা করবেন না, আগামী 5 বছর জনগণের বিশ্বাস রক্ষা করাই তার প্রধান কাজ হবে বলে জানান। অনুষ্ঠানে অংশগ্রহণ করে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বিজেপি প্রার্থীকে এলাকাবাসী একজোট হয়ে সমর্থন করার জন্য দলের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রৌশন আলী, আসাক আলী, শাহিদ আহমেদ মজুমদার, আতাবুর লস্কর, আবু সিদ্দিক, কামরুল ইসলাম লস্কর প্রমুখ। সত্যি এটা শুধু আমার যে সুনাম হয়েছে এটা না, এটা আমাদের ওয়ার্ডের উত্তম মনপুর ওয়ার্ডের সমস্ত যে জনসাধারণ ভোটার আপনারা সবাই সম্মান বেড়েছে এই সমস্ত এই যে কাজ আপনারা যে করেছেন এর জন্য আপনাদের সবারও সম্মান বেড়েছে, আমার সাথে সাথে আপনাদের সবারও সম্মান বেড়েছে। বাদবাকি আপনারা কিসের জন্য আমাকে সিলেকশন করেছেন, আমার একজন ক্যান্ডিডেট ছিলেন আমার ডাক্তার সাহেব, উনিও এসেছেন, উনিও কিভাবে নমিনেশন দেওয়ার কথা ছিল উনিও কিভাবে উইথড্রল করেছেন বা নমিনেশন উনি পেপার নেননি কিন্তু উনি দাবিদার ছিলেন, উনিও কিভাবে দাবি থেকে সরে গেলেন, উনি ওনার বক্তব্যে আপনাদের সম্মুখে বললেন, আমার শুধু আপনাদেরকে কৃতজ্ঞতা বললে কম হবে, আপনারা যে সাহায্য করেছেন, যে সহযোগিতা করেছেন, যে সম্মান দিয়েছেন এর জন্য শুধু আপনাদেরকে আমি আমার এখানে এনেছি এবং আমি সামান্য সিদ্ধি করেছি এগুলো আপনাদেরকে। নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে শেডু সংস্থার ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক ইউথ পার্লামেন্ট বড়খোলা শেডুতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের জেলা সমন্বয়ক মেহবুব আলম, সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, পূর্ব জেলা পরিষদ সদস্য গীতন নাথ, প্রাক্তন পিডি রসরাজ দাস, রাজা গোবিন্দ চন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা দীপালী ভট্টাচার্য, অশোক চৌধুরী, সেটোর সভাপতি সত্যব্রত দে, অজিত দাস প্রমুখ। এদিন যুবাদের স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্পের উপর একদিবসীয় জেলা ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজকে ভারতবর্ষের জনসংখ্যা হল 135 কোটির ঊর্ধ্বে, তাহলে 105 কোটি মানুষ প্রায় গ্রামে বাস করে। এই যে গ্রামীণ জনসংখ্যা আমাদের স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষের সরকার বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস হল গ্রামীণ অঞ্চলে নির্ভর করে কৃষি ভিত্তিক এগ্রিকালচার বেশিরভাগ মানুষ 70 শতাংশ মানুষ গ্রামে কৃষিজীবী, কৃষি জীবিকা হিসাবে তারা নেয় এবং তার জন্য তাদের সংসার চলে কৃষি ভিত্তিক। ভারতবর্ষের সরকার এই গ্রামীণ জনসাধারণের আত্মসাতে এই উন্নয়নের জন্য পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্ট সৃষ্টি, এই পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা এসেছে, জহর রোজগার যোজনা, সম্পূর্ণ গ্রামীণ যোজনা রোজগার যোজনা, এখানে যে বিল্ডিং যেটা হয়েছে ইএস এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স স্কিম থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা এসেছে। কনকপুর দক্ষিণ পাকা মসজিদ প্রাঙ্গণে হযরত পীর আলী কামিল শাহ কালামের 47তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন শিলচর আলিয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ হযরত মৌলানা মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার হযরত মৌলানা আলতাফ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মৌলানা এনামুল হক। মুখ্য অতিথি হিসেবে ছিলেন হযরত মৌলানা কারি আজমল হোসেন বড়ভুইয়া। এছাড়াও আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলটি সফল হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। আজকের প্রোগ্রাম সভাপতি আমি নিজেও আসলাম, এত সুন্দর সুষ্ঠুভাবে প্রোগ্রাম চলছে, কেননা এই বছর কোভিডের কারণে কোনো জায়গাতেও সমস্ত রাইজ প্রোগ্রাম হয়েছে না, আর এখানেও আজকে সারারাইত হয়েছে। তারপরেও লোক সমাগম আলহামদুলিল্লাহ অনেক বেশি আসলো, অন্যান্য বছরের তুলনায় এই বছর আরও বেশি আসলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ শুক্রিয়া যে এই প্রোগ্রাম সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা আমরা করতাম পারছি। এই কথা কই আমি আমার অতিথির মধ্যে প্রথম তো আসলা আমার বাদ মাগরিব মৌলানা কবির হুসাইন, এরপরে মৌলানা আব্দুল হক সাহেব, এরপরে মৌলানা আজমল হুসাইন সাহেব,
এরপরে আপনার আমিরউদ্দিন সাহেব, এনামুল হক সাহেব, আলতাফ হোসেন সাহেব, মানে দেশ বিদেশের চতুর্দিক থেকে ওলামায়ে কেরাম আনা হয়েছে, মৌলানা শাহজাহান সাহেব আর একজন, প্রত্যেকেও যাদের বয়ান সুন্দর বয়ান রাখছেন যাতে আমরা এটা ফল পাইছি, প্রত্যেকের কাছ থেকে বয়ান সুন্দর সুন্দর বয়ান হয়েছে আর আলহামদুলিল্লাহ আমরাও সন্তুষ্ট হয়েছি। সবশেষে শ্রেণীয় সুন্দরে রবিবার নর্মাল স্কুলের মুক্ত প্রাঙ্গণ অনুষ্ঠিত হল 18তম গণবিবাহ। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় এবছর 12 জোড়া বরকনেকে ছাদনতলায় নিয়ে আসা হয়। তারপর সম্পূর্ণ বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সংসার ধর্মে আবদ্ধ হন এই 12 জোড়া বরকনে। সমস্ত ধরনের আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে বিবাহ সম্পন্ন হয়। দিনভর ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া এক মাসের রেশন সামগ্রী নবদম্পতির হাতে তুলে দেওয়া হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চের উদ্যোগে 20 ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিপ্রা পুরকায়স্থ বসিয়াকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 100+ পড়ুয়া অংশগ্রহণ করে। 20 ফেব্রুয়ারি বিকেল 3টে থেকে ডায়ারস্থিত মুক্ত মঞ্চে 3টি বিভাগে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারের পাশাপাশি শংসাপত্র প্রদান করা হবে। 21 ফেব্রুয়ারি সকাল 8টায় মঞ্চের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বিকেল 5টায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যা 6টায় ঐক্যমঞ্চের স্মরণিকা অমর 21-এর আনুষ্ঠানিক উন্মোচন করবেন এলাকার বিশিষ্টজনেরা। পরে 8 জন বিশিষ্ট ব্যক্তির স্মরণে 7 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সামাজিক সংগঠনকে 21-এর সম্মাননা প্রদান করা হবে। দুদিনব্যাপী অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন মঞ্চের কর্মকর্তারা। এদিন বসিয়াকর প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সহসভাপতি বাসব রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সঞ্জু রায়, সহ সাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক বিজন ভট্টাচার্য, প্রচার সম্পাদক মনোজ ভট্টাচার্য প্রমুখ। আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম দিবসে আজকে আমরা শিপ্রা পুরকায়স্থ বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে শুরু করেছি। আজকে মোট আমাদের শিশু শিল্পীরা 55 জন এখানে প্রতিযোগিতায় এসেছেন এবং এইদের আঁকা এইমাত্র শেষ হলো এবং অঙ্কন প্রতিযোগিতা এইমাত্র শেষ হওয়ার পর এখন আমাদের যে বিচারক উনি বিচার করছেন। আগামীকাল আমরা সকাল 8:30 এখানে এই শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং বিকাল 5:30 আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদারবন্দের যে বিভিন্ন সমাজ জীবনে বিভিন্নভাবে যারা প্রতিষ্ঠিত ছিলেন এমন কয়জনকে আমরা 8 জনকে সম্মান জানাবো। এর মধ্যে একজনকে মরণোত্তর সম্মান জানানো হবে এবং আজকে যারা এই বর্ষে শিপ্রা পুরকায়স্থ বর্ষে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আগামীকাল এবং যারা অংশগ্রহণ করছে প্রত্যেককেই আমরা প্রশংসাপত্র দেব মাতৃভাষা ঐক্যমঞ্চ তরফ। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চরগুলা জিপির অন্তর্গত মধ্যাহ্নভোজন কর্মচারীরা বিগত কয়েক বছর থেকে 1000 টাকা মাইনেতে কাজ করে আসছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে। বাগান অঞ্চলের বাসিন্দা উমেশ রবিদাসের নেতৃত্বে তারবিনছড়া এলাকায় এই উদ্দেশ্যে এক প্রতিবাদী বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত মধ্যাহ্নভোজন কর্মচারীরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তারা জানান, বিগত কয়েক বছর ধরে নিজ নিজ নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়ে তারা একনিষ্ঠভাবে কাজ করে আসছেন, কিন্তু সেই কাজের বিনিময়ে সরকার দিন প্রতি 33 টাকা করে মাসে 1000 টাকা মাইনে দিচ্ছে। তাও সেই 1000 টাকা নিয়মিত পাচ্ছে না কর্মচারীরা। সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তুলে ধরে তারা বলেন, 33 টাকা হাজিরা হিসেবে যে মাইনে দেওয়া হচ্ছে সেই মাইনে দিয়ে কি একটি পরিবার চালানো সম্ভব? এসব কথা তুলে ধরেন বিষ্ণুপ্রসাদ ভর, জহরলাল কানু, লক্ষ্মীরানী দেব, আমিনা বিবি সহ অন্যান্যরা। ওই দিন আনিপুর চাবাগান, তারবিনছড়া, বিজয়নগর, দুর্গানগর, চোরগোলা, আনিপুর বস্তি এলাকার মধ্যাহ্নভোজন কর্মচারীরা উপস্থিত ছিলেন। আজকে আমি 30 টাকার যে কাজ করি করিয়া
আমি সারাদিন স্কুলে থাকি, স্কুলে থাকিয়ে খাস করি আই আইয়া আমার গড়ের বইন থাকলেও খাবাইতে পারি না, বাই থাকলেও খাবাইতে পারি না, 30 টাকা রুজি আমারই ফেট বড়ে না, আমি তারে খেমনে খাবাইমু, আমার খাবাইবার কোনো ক্ষমতা না। স্যার আপনি কইন, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে জুরাত, আপনি বিচার করেন ওটা যে 30 টাকা রুজে একটা ফ্যামিলি চলেনি, একটা মানুষের খাওয়া চলেনি, আপনি ওটা বিচার করিয়া কইন, যদি 30 টাকা রুজে একটা ফ্যামিলি চলে, একটা মানুষের খাদ্য খাইয়া বাঁচতে পারে, তাহলে আপনার কাছে ওটাই আমার থাকব, যে তাহলে যদি আপনি যদি কইন যে 30 টাকা রুজে একটা মানুষ চলতে পারে তাহলে ঠিক আছে, আর যদি 30 টাকা রুজে যদি চলতে পারে না তাহলে আপনি কইন বলে না আপনারা তোমরা বেতন বাড়াইয়া দিমু বা কোনো একটা কিছু লাইন করিয়া দিমু আপনার কাছে, এটা আমার অনুরোধ। বর্তমানে বেতন কত পাওয়া যায়? বর্তমানে স্যার আমরা গত 21 টাকা 3 মাসের বেতন পাইছি আজ পর্যন্ত, আর বাকি মাসের বেতন পাইছি না, 1000 টাকা বেতন পাইছি, আর দুর্গা পূজার সময় পাইছি আমরা 2500 টাকা, ওই 2-3 বারে 2500 টাকা, আর তারও 2-3 বছর আগে পাইছি আমরা 1500 টাকা হইলে, আর আমরা 1 টাকা 1500 টাকা হইলে পাইছি না, 2 বার পাইছি 1500 টাকা, আর 2 বছর 1500 টাকা পাইছি না, পাইছি 1000 টাকা। 2021 থেকে 2022 আজকে এখন পর্যন্ত টাকা পাইছি না, ওই তো 1500 তে 500 আর 1000 কি একটা মানুষ চলছে। শিলচর শহর অঞ্চলে সোমবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ 21 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা এবং কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ 4টি সেন্টারে দেওয়া হবে। এছাড়া 2টি সেন্টারে 15 থেকে 18 বছর বয়সীদের কোভ্যাক্সিন টিকাও দেওয়া হবে। যে সকল সেন্টারে এই টিকা দেওয়া হবে সেগুলি হল কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ শিলচর ট্রাঙ্ক রোড আরবান পিএইচসির বিপরীতে থাকা সঞ্জীবনী কেন্দ্র, অম্বিকাপুরটি দুর্গাশঙ্কর পাঠশালা, এসএমদেব সিভিল হাসপাতাল এবং শিলচর গোলদিঘি মল। এই কেন্দ্রগুলিতে অনস্পট কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া শিলচর হাসপাতাল রোডের নেতাজি গার্লস বিদ্যাপীঠ হাই স্কুলে 21 ফেব্রুয়ারি এবং চেংকুড়ি বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি বালিকা স্কুলে 22 ফেব্রুয়ারি 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেওয়া হবে। ফের দুঃসাহসিক চুরির কাণ্ড সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার কদমতলায়। এবার চোরের দল হাত সাফাই করে কদমতলা জিপির 3 নং ওয়ার্ডের বাসিন্দা শিবানন্দ দাসের বাড়িতে। শনিবার রাতে সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবানন্দ। তখন সুযোগ বুঝে চোরের দল দাসবাড়ির গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ 10,000 টাকা, 4 ভরি স্বর্ণালঙ্কার এবং একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে ঘটনাটি প্রত্যক্ষ করেন পড়শিরা। খবর দেওয়া হয় গৃহকর্তাকে ও কদমতলা থানায়। পুলিশ ছুটে এসে প্রাথমিক তদন্ত করে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত এ কাণ্ডে জড়িত কাউকে ধরপাকড়ের খবর নেই। আমরা শব্দ শুনছি, শুনিয়া আমরা আইসি, হওয়ার পরে দেখছি যে মানে দরজা গ্রিল ভাঙ্গা, দরজা ভাঙ্গা, ঘর টাকা পয়সা আসিল, আমি জিখেছি দাদারে যে টাকা পয়সা হয়েছিলো আসিল, 8,000 টাকার মতন সোনার গয়না আসিল, আর ইয়ে ল্যাপটপ আসিল, একটা ল্যাপটপটা নিছে, আর এরপরে আমি আল্লাহ চিৎকার করছি, পাশের দিকে লোকজন ইয়ে জড়ো হয়েছে, এগুলা ঘটনা তারা দেখছে, দেখে গেছে। এরপরে রাত্রে আনুমানিক ধরেন 2-3 পর্যন্ত আমরা ঘরে আসলাম, এরপর আমরা ঘর বন্ধ করিয়া আমরা বাসাতে গেছি, ওটা দরজা লাগাইয়া, এরপরে আমরা রাত্রে আমরা ঘুম হয়েছে না, আমরা অশান্তির মধ্যে আসলাম, যে চিন্তিত আসলাম, কতজন লোক আইছে কি আছে এগুলা দেখছেন, আল্লাহ চিৎকার করে মানে চতুর্দিকে দৌড়িয়ে উড়িয়া মানে আল্লাহ চিৎকার করছি, আর শব্দ শোনা গেছে। এরপরে লাইট আছে, বারিন্দার লাইট ছুটাইছে, দেখছি এখানে অন্ধকার, লাইট অফ আছিল, লাইটের বাল্ব খোলা আছিল, এরপরে তালা চিৎকার করছে, আর এরপরে ও সব জড়ো হয়েছে। লক্ষ্মীপুরের সাংসদ কৌশিক রায়ের জন্মদিন উপলক্ষে মহিলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করল কৌশিক রায় ফ্যান্স ক্লাব। রবিবার বিকেলে শিলকুড়ি বাগান মাঠে জমজমার ম্যাচে মুখোমুখি হন মহিলা ফুটবলাররা। মহিলা ফুটবল প্রতি 11 হাইলাকান্দি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন 11 ভার্সাস জালালপুর 11 মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছি ওনার জন্মদিনে, ওনার যাতে রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হয় ওনার শুভাকাঙ্ক্ষী আমরা, এবং উনি যেন ওনার আয়ু যেন দীর্ঘায়িত হয় এবং ওনার ভবিষ্যতে যেন আরও রাজনৈতিক দিক দিয়ে তিনি নক্ষত্রের মতো হতে পারেন, এবং যেভাবে উনি কাজ করে যাচ্ছেন সেই দিকে আমরা আনন্দিত, এবং বিশেষভাবে আমরা
আগামী তো ওনার জন্মদিনে এইভাবে যাতে পালন করতে পারি, বিশেষ কার্যসূচি রাখতে পারি। এটা কি প্রথম হচ্ছে নাকি? আমরা জন্মদিন উপলক্ষে আমরা অনুষ্ঠান এটা প্রথমেই বলতে গেলে চলে, এমনি কৌশিক রায় ফ্যান্স ক্লাবের অনেক অনুষ্ঠান আমরা করে থাকি বিভিন্ন সময়ে, খেলাধুলা হোক বিভিন্ন রকমের। আজকে এই খেলাটা জন্মদিন উপলক্ষে আমরা প্রথমেই করেছি। শেষ করার আগে দেখে নিই সংবাদ শিরোনাম আরও একবার। পুরনির্বাচনের ইস্তাহার প্রকাশ করল করিমগঞ্জ কংগ্রেস, বোর্ড গঠনে আশাবাদী। সোনাইয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সমালোচনা, কংগ্রেসকে তোপ ইউডিএফের। উন্নয়ন স্তব্ধ, নেই গ্রাম সভাও, নগদের গ্রাম জিপি সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।